शेरवानी जी शेरवानी पंजाबी नाइटा भलो थाकेन रमजानुल करीम दान एवं सदकार मास ए मासेर विशेष जे आमलगुलो रयेछे तार भितरे एकटी हलो बेशी बेशी दान एवं सदका करा सही बुखारीते वर्णित हयेछे जे रसूल करीम सल्लल्लाहु आलैहि वसल्लम सबचेये दानशील मानुष छिलेन रमजान आसले तार दानशीलता बहु गुणे बृद्धि पेत एवं प्रबल वेगे प्रवाहित बातासेर मतो তিনি দানশীল হয়ে যেতেন অর্থাৎ সবাইকে দান করতেন বা প্রচুর পরিমাণে দান করতেন অতএব রমজান মাস আসলে আমাদের উচিত যার যার সামর্থ্য অনুপাতে আমাদের দানগুলোকে বাড়ানো ভালো আছেন শুয়ে আছেন কে ছেলের নাম মেয়ে কয় বছর অনেকে আমরা রমজান মাসে ফরজ দান করে থাকি অর্থাৎ জাকাত দিয়ে থাকি আর সেই সাথে জাকাতুল ফিতর বা ফিতরা সেটা তো আমরা দেই এর পাশাপাশি প্রচুর পরিমাণে নফল দানও আমাদের এই মাসে করা উচিত আমরা জানি কোভিড-19 এর কারণে আমরা বেশিরভাগ মানুষ আর্থিকভাবে পর্যুদস্ত রয়েছি তারপরও আমরা নিজেরা খেয়ে পরে যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ সেখান দাঁড়ান আমি আপনাকে দেখাই দুইটাই আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন ওই 5-6 বছরেরটা দিব ছোট ডানাই শেষ হয়ে গেছে শেরওয়ানি জি শেরওয়ানি পাঞ্জাবি নাইটা যার যার সাধ্য অনুযায়ী অন্য সময় আমি যদি 100 টাকা দান করতাম তাহলে এখন 10 টাকা দান করি অর্থাৎ আমার সাধ্য অনুপাতে কিছুটা হলেও এই রমজান মাসে আমাদের দান করা উচিত আমাদের দানের ক্ষেত্রে সবচাইতে অগ্রাধিকার পাওয়া উচিত আমাদের নিকটাত্মীয়দের মধ্যে কেউ যদি অভাবী থাকেন বিশেষ করে এই পরিস্থিতি খাদ্য কষ্টে থাকেন তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত সেই সাথে প্রতিবেশী যারা আছেন আশেপাশে অভাবী মানুষ তাদের দিকে খেয়াল করা উচিত অধীনস্থ যারা আছেন অনেকে আছেন যাদের অধীনস্থ অনেক অভাবী মানুষ আছেন অনেক অল্প আয়ের মানুষ আছেন তাদের দিকে খেয়াল করা উচিত সেই সাথে আমাদের বড় একটি জায়গার প্রতি খুব বিশেষভাবে নজর দেওয়া উচিত সেটা হলো এদেশের মসজিদগুলো বিশেষ করে এবং সেই সাথে মাদ্রাসা ভালো থাকেন মসজিদগুলো আমরা জানি কোভিড-19 এর কারণে বেশিরভাগ মসজিদগুলোতেই মুসল্লিদের সমাগম একেবারেই সীমিত পরিসরে রয়েছে বরং প্রায় সব মসজিদই বলা যায় তো এমন পরিস্থিতিতে রমজান মাসে মসজিদগুলোতে একটা বড় ইনকাম হয়েছে